প্রিয়তমায় 80 বছরের লুকের ঝড় তুলেছেন সুপারস্টার শাকিব খান। সেন্সর পেয়েছে প্রিয়তমা সুরঙ্গ প্রহেলিকা লাল শাড়ি, লিপস্টিকে আসছেন পূজা জেরি। এদিকে মুম্বাইয়ে পুরস্কার পেয়েছেন বর্ষা। এছাড়াও আরও কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে, বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে প্রিয়তমায় শাকিবের ফার্স্ট লুক, যেটা নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই 80 বছরের এক বৃদ্ধের চেহারায় দেখা গেছে ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ককে। শাকিবের এই ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে তোলপাড়। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ধাঁচের সিনেমা প্রিয়তমায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার ইথিকা পাল। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রয়াত ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এদিকে একই দিনে সেন্সর পেয়েছে প্রিয়তমা ও সিনেমা লাল শাড়ি। 2021-22 অর্থ বছরে অনুদান পাওয়া লাল শাড়ি সিনেমাটি প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস, তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে জড়িত জনগোষ্ঠীর গল্পে নির্মিত হয়েছে লাল শাড়ি। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমা সুরঙ্গ ও প্রহেলিকা। ভালোবাসার অন্যরকম গল্প উঠে আসবে সিনেমা দুটিতে। নাকফুলের পর এবার লিপস্টিক সিনেমাতে জুটি বাঁধতে চলেছেন পূজা চেরি ও আদর আজাদ। গল্প বা চরিত্র নিয়ে খোলাসা করে কিছু বলেননি পূজা। সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। তবে কোন প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা এটি জানাননি পূজা। এই সিনেমার মাধ্যমে এক বছর পর সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন পূজা চেরি। 20 জুলাই থেকে শুরু হবে লিপস্টিক সিনেমার শুটিং। শুটিং হবে ঢাকা এবং ঢাকার বাইরে। অন্যদিকে মুম্বাইয়ে পুরস্কৃত হয়েছেন বর্ষা। অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে পর্দায় তার উপস্থিতি সাড়া ফেলে বারবার। জনপ্রিয় এই অভিনেত্রী এবার পেয়েছেন ভারতের গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড। পুরস্কারটি তিনি গ্রহণ করেছেন ভারতের আলোচিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ন্তের হাত থেকে। অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। বাংলাদেশের চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ভারতে এই পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া আরও অনেক খবরই ছিল সপ্তাহের ঢালিউডে। তবে সব ছাপিয়ে শাকিব খানের 80 বছরের লুক হয়ে উঠেছে টক অব দ্য টাউন। আহমেদ তাওকির, শোবিজ টনাইট।